স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের ঘটনায় ধৃত স্বামী। শুধু তাই নয়, সেই দেহ লুকিয়ে রাখারও অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটে জগদ্দল থানার শ্যামনগর শান্তিগড় এলাকায়। স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে মৃতদেহ জলের ট্যাঙ্কের মধ্যে লুকিয়ে রাখার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মৃতার নাম প্রিয়াঙ্কা পুরকায়িক, বয়স 33। স্থানীয় সূত্রে খবর, শান্তিগড়ের বাসিন্দা ইছাপুর মেটাল ফ্যাক্টরির কর্মচারী আবির পুরকায়িতের সঙ্গে 2016 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বাঁকুড়ার বাসিন্দা প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা অন্তঃসত্ত্বাও ছিলেন। প্রিয়াঙ্কাকে বালিশ চাপা দিয়ে খুন করা হয় বলে এমনটাই অভিযোগ। মৃতার মাসি ও মামি এলে রিজার্ভারের কাছে গিয়ে প্রিয়াঙ্কার স্বামী বলে ওঠেন, এখানে মৃতদেহ পড়ে রয়েছে। এরপর ক্ষুব্ধ বাসিন্দারা দীর্ঘক্ষণ বাড়িটিকে ঘিরে রাখেন। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হন মৃতার আত্মীয় পরিজন প্রতিবেশীরা। গেছিলাম, দেখছি ঘরে এসে দেখছি আমার শাশুড়ি নেই। আমি ফোন করলাম, দে বলল এখানে আছে, ওই পিউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যে মারা গেছে ওর নাম পিউ, পিউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি আমার ছেলেকে আর আমার শ্বশুর মশাইকে খেতে দিয়ে আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি এখানে, যে কি ব্যাপার দেখার জন্য। তো তখন এসে দেখছি ও বলছে এই আমার টাকা চুরি হয়ে গেছে, এখানে এত টাকা ছিল, 40,000 টাকা ছিল, 35,000 টাকা। ওর হাজবেন্ড বলছে, আমাদেরকে বলছে আবির, আবির, আবির কি টাইটেল? পুরকাই, আবির পুরকাই। তারপরে বলছে টাকা চুরি হয়ে গেছে। তারপরে বিছানায় রক্ত দেখে না আমার ভীষণ সন্দেহ হয়েছে। হ্যাঁ, তারপরে আমি ওই খাটের তল, ওদের এই ঘর, বাথরুম, ওই বাঙ্কের উপরে, হ্যাঁ এখানে একটা মই লাগানো ছিল, ওই বুদ্ধ বলে যে ছেলেটা আছে ও দেখেছে ওই বাঙ্কের উপরে উঠে। আমি উপরে গেলাম, জলের ট্যাঙ্ক দেখে এলাম, তারপরে কোথাও পেলাম না। তখন আমি নিচে নেমে যাচ্ছি, তখন দেখছি ওখানে একটা জলের ট্যাঙ্ক আছে। আমি বললাম এখানে কি আছে, বলছে এখানে জলের ট্যাঙ্ক আছে। তারপরে নিজেই সরালো, সরিয়ে নিজেই উঁকি মেরে দেখলো, আমি কিন্তু এখানে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, উঁকি মেরে বলছে যে এই মা পিউকে কে মেরে ফেলে দিয়ে চলে গেছে। কি কারণে ঘটনা ঘটেছে জানা নেই বলে জানাচ্ছেন অভিযুক্ত স্বামী আবির পুরকায়িত। এসে দেখি যে পিউকে পাওয়া যাচ্ছে না। আমি সঙ্গে সঙ্গে মাসিকে, ওর বাবা মাকে সকলকে ফোন করি। ফোন করে বলছে যে না, এরকম ব্যাপার পাওয়া যাচ্ছে না, এর আগেও ব্লিডিং হয়েছিল একবার। হ্যাঁ, এরপর এইখানে আমার মোবাইলটা হ্যাং হয়ে যায়, আমার কিছু টাকা 85,000 টাকা হ্যাং করে তুলে নিয়েছে, এই এতে লকারে রেখেছিলাম, তার মধ্যে 20,000 টাকার মতো খরচা হয়েছে, 65,000 টাকা ওইটার নাম কি এইখানেই ছিল। হ্যাঁ, তারপর এসে আমি দেখি যে ভেবেছি যে ও ডাক্তারখানা চলে গেছে। বিছানায় রক্ত দাগ কেন? বিছানায় রক্তের দাগ আমি জানি না স্যার কেন হয়েছে। জগদ্দল থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। শ্যামনগর থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।